আবেদনে ভুগে না খালি যদি কোনো হলো পড়াতো না এমনি আবেদন চাই ঠাসা নামে স্যার অন্ত আমি আসরে টাইমে কামছাড়া কান্দ লিয়ে গেছে গা আসরে টাইমে কিন্তু জাতু গেছে গা অনবেটি কি করব সন্ধ্যাবেলা না গরু তুলবো না মুরগি তুলবো না হাঁস তুলবো না ঘর বন্ধ করবো না বাতি জ্বালাইবো না পানি তুলবো না বাড়ি ঘর ঝাড়ু দিব না ভাত বাইবো না আরো দুইটা টে টে করতেছে এদিকে খাওয়াইবো বেটির উঠে কি জুলুম হ্যাঁ হোটেলে গিয়ে গপ মারতি আছে গপ মারতি আছে গপ মারতি আছে 80 ফুটি সারা হোটেল এমনি বাড়ির দিকে আইবো জমের মতো মুখটা করিয়া লইবো বেটির দিকে দৌড় বিশ্বাস করে কারেনা সিনেমা পড়তে পড়তে আমার মাথার চুল গেছে হাড়ি ফেলে সামনে পড়তে পড়তে খুবই বাড়তি খুবই বাড়তি বস্তা এটা বিষয়ে পড়ুন রাখছি আল্লাহ একবার আপনার এই সন্তান করে এক ঘন্টা পড়ান ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘন্টা পড়ান আল্লাহ নবী বলে জেহাদের ময়দানে যদি দাঁড়ায় থাকতাম যেই সব পাইতা এই আবুদানকে দুই ঘন্টা পড়াইলে পড়া লাগে না জানো পাহারা দাও দিন পাহারা সব হবে সুবহানাল্লাহ সব গেল বাবা খালি মাথা পরি করিয়া রাজনীতি করিয়া এবার নবী বলে কেমন জান্নাত আল্লাহ উমর রে দিব আমি নবী দেখছি সুবহানাল্লাহ মনে আছে না আমরা বললে আমি বলতাম না উমরের দাম বাড়তেছে আল্লাহর কোরআন দেয়া কি দেয়া মুগর দেয় না কোরআন দেয়া তাড়াতাড়ি কর মুগর দেয় না কোরআন দেয়া আল্লাহর কোরআন উমরকে কোথায় পৌঁছাই দিছে নবী বলে এমন সুন্দর জান্নাত যে জান্নাতের জন্য আমার লালস হইয়া গেছে আমি প্রশ্ন করলাম ও প্রহরী ফেরেশতারা এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে ফেরেশতারা কয়েকজন আরবির জন্য নাম কইলি হয় কিন্তু কয়েকজন আরবির জন্য রসুল কান আরবি আমি তো আরবি আমার লাগে না বলে নাম না লাগে না বলে কাল লাগে বলে একজন কোরাইশি লেগিয়া বলে আনা কোরাইশি তা আমি তো কোরাইশি আমার এই তো নেই জান্নাত আল্লাহ তো না গো নবীটা বলে কাল লাগে কয়েকজন নজওয়ানের লাগিয়া সুবহানাল্লাহ কর আল্লাহ রসুল তো আমিও তো নজওয়ান দেই বেহেশত আমার পছন্দ হইছে আল্লাহ এটা আমার দিত না বলে না এবার নবী বলে ও জান্নাতে প্রহরী ফেরেশতারে আমি প্রশ্ন করছি এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে নামটা কইলে হয় তোমরা ঘুরায় গড়ায় কও কেন নাম জানো না বেড়া ফেরেশতারা কয়ে জানি কিন্তু কই না নাম জানি কিন্তু কই না বলে কও না কেন বলে একটু প্রশ্ন করে মাত্র খুলিয়া দিলে দাম বাড়ে না একটু ঘুরায় গড়ায় কই যাতে লোকটার দাম আমাদের কাছে বাড়ে সুবহানাল্লাহ গর এবার নবী প্রশ্ন করে ফেরেশতারা এবার বলো 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 দেখি এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে যেই জান্নাতটা পাওয়ার জন্য আমি নবী দিলে দিলে লালস হয়ে গেছে এবার ফেরেশতারা বলে নবী গো এত সুন্দর জান্নাত যে জান্নাতের জন্য আপনার বড় পছন্দ হয়েছে আপনার লালস হয়েছে গো নবী এই জান্নাতটা দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য না এই জান্নাত আপনার সাহাবী উমরের জন্য আল্লাহ বানায় থইছে দাম বাড়ছে কিনা গাও জোরে গাও দাম বাড়ছে কিনা গাও আগে তার অবস্থা কি আছে যখন তরুয়াল নিয়ে ঘুরত নবী মানো লাগিয়া অবস্থা কি আছে আজকে অবস্থা কি সুবহানাল্লাহ গাও এইবার যেই উমর নবীর দুশ্মন এই অমিন্য উমর নবীর গোলাম হয়ে গেছে নবীর আশিক হয়ে গেছে নবীর পাগল হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন উমরের মর্যাদা কতটুক বাড়ছে কতটুক বাড়ছে রাসূল বলে আনা খাতিমুন নবিয়্যিন আলা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা লাউ কানা মিন বাদি নবিয়্যান লাকানা উমর আল্লাহ নবী বলে আমি শেষ নবী আমার পরে নবী হবে না রাসূলও হবে না এই জমিনে আমার পরে যদি এই জমিনে কেউ নবী হতো আমার সাহাবী উমর অবশ্যই নবী হয়ে যেত চিল্লাইবেন সুবহানাল্লাহ নবী মারা লাগে ঘুরতো এবারে নবী ওয়ার যোগ্যতা লাভ করেছে আল্লাহর কোরআন দিয়ে সুবহানাল্লাহ তাহলে এবার শেষবার প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ থাকবে মামা নিজের ব্রেইনের থেকে নিজের মনের থেকে উমরের মতো হয়ে কোরআনের আশিক হইয়া একবার কি বলতে পারো এই জীবনে আল্লাহর কোরআনকে হাতে নিব বুকে লাগাবো চুমা খাবো পড়বো শিখবো ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচার একটা কারণ হয়ে গেল আল্লাহর কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক হয় মহব্বত যদি হয় পড়ো পড়াও কোরআনের ইজ্জত যদি করো সুবাহি মক্তব যদি কায়েম করো আসে না সুবাহি মক্তব এলো
জোরে জোরে আছে না সুবহানাল্লাহ এটা তামাম পৃথিবীর ভিতরে কোরআনের বড় ইউনিভার্সিটি সবচেয়ে বড় কোরআনের বড় ইউনিভার্সিটির নাম কি সুবহানাল্লাহ আলা জারনা জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় না কোরআনের সবচেয়ে বড় ইউনিভার্সিটির নাম কি সুবহানাল্লাহ খালি সেই একটি দিও সারাক দেন হাসানা লাল করে এটা কি আর সেইরান বেশি না সেইরান বেশি কাল পশু গেলে আয় দেখো না দেখে অত কই দরবা সেইরান বেশি না সেইরান বেশি হ্যাঁ হুজুর রাসূল লোক হুজুর দেখ পারে গো মেয়েটা আমি খাবনি লাগবো কোন আমার বাদ না হুজুর খাবনি লাগবো তার মানে হুজুরে দে সালাম দিব হুজুরে দে মেয়েটা সালাম দিব হাতে গোটা কিচ্ছু জান না কোরআন শুরু করা দেখ বড়ায় আছে গাইছে গো মায়া কি করছো এটা কেরাত পড়ো এমনি হুজুর কি আল্লাহ আমরাও তো বছর ধরে ইমামতি করি তাই কি সেখানে কিছু করতাই না এটা মে বাইতে বাইছে না চুরি করে কো হুজুর ওই বান্দে কথা বিশ্বাস করছি লে আতে কত করতার না করে আসলে আমি সা আর মুল্লা এমন রাখবো খালি আনাকুম বানাকুম আনাকুম বানাকুম আনাকুম বানাকুম এই আইওয়ালির মতো একটা আলেম রাখতো না নদীর মুক্তির মতো রাখতো না কারণ যেই সুনের বিরুদ্ধে বাস করবো জুম্মার দিয়ে এই দুই নম্বর গ্রুপ হয়ে গেল তো আর দুই নম্বর গ্রুপ তো এলে হয়ে গেল তা আর একটা গ্রুপ রয়েছে বড় শক্তিশালী এটা হইলো গ্যারান্ডা ঘুষখুর মাতবর মাতবর বলে খারাপ পাবে দেওয়ানি দেওয়ানি আমাদের দেশের তিন দেওয়ানি হেটিরে কইতেছি আমরা দেওয়ানি হইলে আবার দুইটা তিনটা বউ লাগে বউ এ কামে করে খাওয়াবে হ্যাঁ কাম করতো না খালি লাগিলে ঘুরে ঘুষ খাইবে হ্যাঁ আমার গাড়ি চাকাও তোমরা হুজুর কেলা করছিল পাগলেও হক কথা কয় কয় না নাই কয় না হ্যাঁ কয় কয় এটা বাস করি থইও কোসাস আসা সাকিবা দিলে দেখা কোন ভাও নাই সাপ তুমি এটা কত জানি কোন বছর ধরে মান করি করি এই সমাজ দেশের মানুষ দেওদান সবই কথা মানলো তুমি এটা ইমাম এমন দাও না আমরা এটা বাস করে থইও নিসাসা ভাও নাই বলি ভাও আমি হে দি খুব ফুট তো লাগবে না খালি কুত্তা কুত্তি বসত করে থইও রাত মিলাই থইও সকাল বেলা আমার চেহারা উঠছো খুব রাগ উঠতেছে না হ্যাঁ ইমামে কোন দারুন কাম করাইছে আছে না মিসা আজীবন কে কুত্তা কুত্তি বসত এটা কোন ফটো আছে গো আজীবন গুনাহ করতো না এরা দুইটা ইমামের তো ডর লাগিয়ে পড়ছে গুনাহ তো আমার কান্দ আইব বেড়ার তো ঘুম নাই হ্যাঁ হুজরা ধুইতে ধুইতে ফটো একটা ফিটিং করছে এই প্রেসিডেন্ট যে বলা আইতাছে না আমরা প্রেসিডেন্ট না এই যে ঘুষ কুত্তা যেটা আলেম বেঁধে ফটো বদলায় এটা যে বলা আইতাছে হ্যাঁ ঠাউ করছে হল আইব হ্যাঁ জুড়ে জুড়ে ফটো দেয় কয় রে ভাই বর্দানি ইমার উপরে চালাইছো গুরজনি কবর যাইতে উঠবো আদানি ফেরেশতারা শুরু করবো মুরানি এই সব হলে দেয় বাড়ি ভাই আর তিনলে দানি এলে কি ইমামের উপরে মাথা পড়ি করেন না যে আর আমেরিকায় যাতে মাইকটা দিব আর মেরে
ইমাম আমনের মতে চলবে না আমনে ইমামের মতে চলবে বুঝছেন নি এই যে তখন তিনটা গ্রুপ হয়ে গেল না ঘুষ করে মাফ করছি যেই ঘুষ মাফ করে বিরুদ্ধে অস্ত্র ব্যক্তিকে প্রেসিডেন্টে বসে রাখবে সাসা জুম্মার কেসলা বলে হাগে ছিল কিছু বুঝো না কিছু বুঝো না বলে কি আমরা কে তো নিয়ে আপনারা তেল বাইয়ে গেছে গা আমরা কিন্তু কথা কয় ওরা কি করুন লাগে তো সাসা এক সপ্তাহ টাইম দাও এক সপ্তাহ টাইম দাও আমরা হে বাংলার ভারতে খালি কেমন ছিড়ে আনব এই মূর্তি লাগতো না এইটা আমরা কথা মতো চল দেখছেন কারবার হেটাতে কথা মতে চলবো হেটা আলহামদুলিল্লাহ 42 টা ভুল রাও করে না তবে আরে দা আনাকুম মানাকুম সারা কাম হইবো কিছু কাম হইবো সুবাহি মক্তবের মধ্যে বেশি টিহা লাগতো না বাবা এই যে টান মারো সারো প্রত্যেকদিন 10 মাস 300 বছরে 36 প্রত্যেকটা মুসলমানের বাড়ি থেকে 36 তিন ভাগের এক ভাগ 1200 টিহা করে যদি প্রত্যেকটা মুসলমান বছরে মসজিদ আর মক্তবের চান্দা দেয় মোল্লার বেতন দিয়ে মসজিদ বন্ধ কিনা কর নাও করে না বন্ধ না একটু লেখন বন্ধ কিনা কর তাহলে টাকা গুলি বাসায় আমরা কোরআনের পক্ষে দিনের পক্ষে খরচ করব ইনশাআল্লাহ এবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বলে আতিমিস সালা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ কায়েম করা লাগবে নামাজ কি করা লাগবে জোরে কোন কি করা লাগবে আমরা কই হুজুর নামাজ পড়ি তো আর তো হুজুর ধরছি আমরা নামাজ হলো পড়া আর ধরা নাও না করুন আমরা নামাজ পড়া আর ধরা কিন্তু আল্লাহ বলছে কায়েম করা আমরা পড়া ধরার লাগে কায়েম করা মিলছে না পড়া ধরা কোন নামাজ রে কয় অন্তত বছরে একদিন ঈদের নামাজ পড়বই পড়বই ঈদের নামাজ এটা হলো পড়া সবে কদরের নামাজ আর বাহিরা না হইলেও ধরবই সবে কদরেরটা রাউ করে না এই হলো ধরা আবার এই ধরনে ওনার ভিতরে বহুতটি আছে স্যান্ডেল চুরি করনে ওয়ালা এই আসে কিছু কে স্যান্ডেল চুরি হয় না সুবিতে কুমিতে আয়ে এই আব্দুল কাদির আব্দুল রহিম ফখরুল ইসলাম ফখরুদ্দিন এরা চুরি করে আজা না এডি সুরের ঘরের সুর বাপটাও সুর যাতে হন যায় এলে কি মসজিদের স্যান্ডেল চুরি করে স্যান্ডেল তো চুরি করে করে যায় বালা কি কই রানি জানে হেই নো খারে গে কই আল্লাহ গো সারা বছরের গুনাহ সবে কদর রাত কান্দে কইতে maaf করাইলাম নতুন বছরের গুনাহ মসজিদে স্যান্ডেল চুরি করে শুরু করলাম দারুন মুসল্লিরা নামাজ পড়া ধরাতে জান্নাতে যাও গে গো যাও গে গো আর কোটি খালি জুম্মার নামাজ পড়ে তাও সুন্নত পড়ে না খুতবা শুরু হইলে আইয়ে পারেন না পয় সালাম ফিরতি বাইয়ে আইডি কি মিশা কথা না না মিশা কথা না খালি যদি মাগরিবের পরে এলান হয় বলে একটু দিনের কথা হইব বান্দা ছটকি মারে বারান্দার ছন্ন পরে যাতে ধরা না পড়ে কয়দিন ছটকে থাকবা কয়দি এই যে ছন্ন পড়ো না আগেরটাও পরেরটাও এটা তোমার নামাজ ব্যক্তিগত স্ট্যান্ডারি নামাজ রাসূলুল্লাহর নামাজ না রাসূল বলে সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি উম্মতেরা নামাজ পড়ো এইভাবে যেইভাবে আমি রসুলকে পড়তে দেখছো এবার আপনারা পড়তে দিবেন আলেমরা না আল্লাহর নবী আপনাদের ধারণা কি আল্লাহর নবী নামাজ পড়বে সুন্নত শুদ্ধা না সুন্নত বাদ দেয়া পয়সাটা শুনে কত আপনারা দেখছে রসুলুল্লাহ কি নামাজ পড়বো সুন্নত শুদ্ধা না বাদ দেয়া আপনারা ধারণা কি তাহলে স্ট্যান্ডারি মুসল্লি আজ থেকে তওবা করবা এই জুম্মার থেকে নামাজ পড়বো সুন্নত শুদ্ধা জোরে কও সুন্নত সবে আত্মলি একটা দিনের তুলে সরব পাবো সবে সুন্নত শুদ্ধ পড়ব ইনশাআল্লাহ আর দুই অক্তের সুন্নতটার জোর কম দুই অক্তের সুন্নতের জোর কম কোন দুইটা কইতার বা তোমরা নাকি গোল লাগবো হ্যাঁ একটা কইছে আসর আগে চার রাকাত এশার আগে চার রাকাত দুই অক্তের সুন্নতের জোর কম না বেশি জোরে কও কম না বেশি সহজ একটা কথা কেটে গাইব মক্কে না হ্যাঁ গাইব মক্কে কিন্তু আমি একটা হাদিস কই হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা শুনো মাগরিবের পরে ফজরের ফরজের পরে দুই রাকাত অতিরিক্ত নামাজ যোহরের পর যোহরের আগে ফরজের আগে অতিরিক্ত চার রাকাত পরে অতিরিক্ত দুই রাকাত এমনি করে এশার পরে দুই রাকাত অতিরিক্ত নামাজ এইগুলো সব আমি রাসূলুল্লাহর সুন্নাত এশার আগে চার রাকাত অতিরিক্ত আসরের আগে চার রাকাত অতিরিক্ত নামাজ আমি রাসূলুল্লাহর মহব্বত আরে এটাও পড়বো ইনশাআল্লাহ
এটা করবে ইনশাআল্লাহ আল্লাহ যারা আত্মা তুলে এটা তুমি বিচার করো নবীর মহব্বতের লাগে না আর এই সুন্নাহটা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসুবিধা হলে বলে কথা এমনি না হাতে হাতে না এই সুন্নাহটা টাইম থাকলে মাঝে মধ্যে পড়বেন ইনশাআল্লাহ কম ইনশাআল্লাহ আপনি পড়েন যে না পড়েন আমি আল্লাহর নবীর সামনে তো কই দাঁড়াম হাসুল দিন আল্লাহর নবী রে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার কুত্তা হইয়া গোলাম হইয়া উম্মতের সামনে তোমার সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য আমি চিল্লাইছি এটা কই দিতাম না ঠিক কই দিতাম না যে সুন্নাতকে ভালোবাসে আমার মনে নাই বলি ওয়াজ করছে আমি হাদিস শুনছি যে সুন্নাতকে ভালোবাসে সে রাসূলকে ভালোবাসে যে রাসূলকে ভালোবাসে সে রাসূলের সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাহলে আমরা রাসূলের সাথে জান্নাতে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু নামাজের সুন্নাত না আরো আরো সুন্নাত কেও ডিমান্ড করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা খুব খারাপ লাগবে একটা সুন্নাত কইলতাম নাকি হ্যাঁ একটা সুন্নাত খুব খারাপ লাগবে কইলতাম নাকি এটা হলো আল্লাহর নবী বলে সাবালো কই আমার যথেষ্ট বেড়াটা কি মন ছিল বাবা জীবনে পোষপণ্যটা হজ করছে খালি পায়ে সুবহানাল্লাহ কইবেন না পোষপণ্যটা হজ করছে কিভাবে খালি পায়ে যে বড় পোষপণ্যটা হজ করছে এবারে স্যান্ডেল কিনা টেহা নাই বুঝি কেন খালি পায়ে হজ করতেন ইমাম আবু হানিফা আল্লাহ ওনার দিলটা এইভাবে খুলে দিয়েছিলেন দিনের জন্য রাসূল বলে ওজুর পানির সাথে গুনাহ জড়ে জড়ে পড়ে এই হাদিসটা আছে না যে ফজাইল আমল পড়েন না এই হাদিস আছে আমরা তো দেখি না কোন গুনাহ পড়ে ইমাম আবু হানিফা ওযু করতে হলে মানুষের দিকে যদি তাকায় তো উনি বুঝতে পারতেন পানির সাথে কোন গুনাহ পড়ে সুবহানাল্লাহ গো আল্লাহ ওনার দিল এমন করে খুলে দিয়েছিলেন মক্কার জমিনে মদিনার জমিনে যেখানে পাও রাখতো আবু হানিফার চোখে বাস্তব দয়ার নবী এখানে খতম দিছে কেন সুদাতে কেমনে বাড়া দেয় সেই জন্য জীবনে পোষপণ্যটা হজ করেছে খালি পাওয়ে লোকটা দামি কি দেখ হাজার হাজার কিতাব পত্র লিখছে কোটি কোটি মাসলা উনি তৈরি করে গেছে উম্মতের জন্য এত বড় আলেম দুনিয়াত নাই এসার নামাজ উনার মহল্লার মসজিদে পড়ছে বাংলা মসজিদ তেলের বাতি টিম টিম করে বাতি জ্বলে ইমাম সাহেব এক রাকাতে ইজাজুল জিলাতের সূরা পড়ছে আর এক রাকাতে আল হাক্কুর সূরা পড়ছে কেউ কিছু বুঝতে পারে নাই ইমাম আবু হানিফার কান্না শুরু হয়ে গেছে কানতে 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 কারণ ইজাজুল জিলাতের সূরার ভিতরে কেয়ামতের কথা আল হাক্কুর সূরার ভিতরে কবরের কথা দুটা ভয়ঙ্কর জায়গা দুটা বড় ভয়ের জায়গা ইমাম আবু হানিফা কানতেছে 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 ইমাম চলে গেছে মুয়াজ্জিন চলে গেছে মুক্তাদিরা চলে গেছে এত বড় আলেম আবু হানিফা বাড়িতে যায় নাই কানতে 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 ফজরের আজানের টাইম হইছে আবার মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য মসজিদের ভিতরে মানুষের কান্দার শব্দ পায় মুয়াজ্জিন ডরায়া গেছে কোন জিনে কান্দে না কি হয়েছে ইমামকে জাগ্রত করছে ইমাম মুয়াজ্জিন দুইজন মিলে মসজিদের দরজা খুলছে তাকে দেখে এমন একটা লোক কান্দে রে যেই লোকটা তাবাম দুনিয়ার বড় আলেম একটু সুবহানাল্লাহ কো কেন কান্দে কি কই কান্দে তারা চিন্তা করতেছে এবার শুনতে পায় ইমাম আবু হানিফা দাঁড়ায় দাঁড়ায় কান্দে চিৎকার দিয়ে দিয়ে কান্দে আর এই দাড়ি গুলি আল্লাহর দেখায় সুবহানাল্লাহ কো দাড়ি গুলি আল্লাহর দেখায় আর গয় আল্লাহ আমি আবু হানিফা পোষপণ্যটা হজ করেছি আমার হজ তোমার কাছে কবুল নাও হইতে পারে রোজা রাখছি কবুল নাও হইতে পারে কিতাব পত্র লেখছি তোমার পছন্দ নাও হইতে পারে জীবনের সমস্ত আমল তুমি ক্যান্সেল করে যদি দাও আমি আবু হানিফা কিছুই করতে পারবো না তোমার কাছে বাঁচার কোনো উপায় নাই নামাজ জীবনে একটা সম্পত্তি আমি আবু হানিফার আছে নামাজ অপছন্দ হতে পারে রোজা হজ জাকাত অপছন্দ হতে পারে কিন্তু নবীর সুন্নাত দাঁড়িয়ে আমার মুখে গো
এই নবীর সুন্নাত তোমার বন্ধুর সুন্নাত কোনদিন তোমার অপছন্দ হবে না। আবু হানিফার নামাজ যদি কবুল না হয়, রোজা হজ যাকাত কিতাব পত্র লেখা যদি কবুল না হয়, আল্লাহ এই কবরের ভয়ঙ্কর আযাবের ভিতরে, হাশরের দিনের ভয়ঙ্কর আযাবের ভিতরে আবু হানিফা নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখছে, আল্লাহ দাঁড়িয়ে রুসিলা আবু হানিফারে মাফ দিও, সুবহানাল্লাহ।